ছাত্র ছাত্রী বৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমি গত ক্লাসে কতিপয় চলক বিশিষ্ট আংশিক অন্তরজ সেইটার উপরে আলোচনা করেছিলাম এবং একটা দুটো সমস্যাও তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম। তো আজকেও ওই কতিপয় চলক বিশিষ্ট আংশিক অন্তরজের আরো দু একটা সমস্যা নিয়ে কথা বলবো। তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসে উপস্থিত থাকবে। তো দেখো, একটা প্রশ্ন যদি এরকম হয় যে ইউ সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার সূচক কত? মাইনাস হাফ। তাহলে কি লিখলাম? ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার পাওয়ার কত? মাইনাস হাফ। এখন এই এইটা হচ্ছে এই ফাংশনটা দেওয়া। এখানে কি বুঝতে হবে আমাদের? ইউটা এক্স এবং ওয়াই এবং জেডের ফাংশন। ইউটা কি? এক্স ওয়াই জেডের ফাংশন এখানে বুঝাচ্ছে। তো এটার ইয়েটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাতে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল জেড স্কোয়ার সমান সমান শূন্য। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে ডেল স্কোয়ার, প্রত্যেকটা টার্মে কিন্তু ডেল স্কোয়ার, তার মানে কি? ইউকে আমাদের, এটার মানে কি? ইউকে দুইবার আংশিক অন্তরকরণ করব, দুইবার আংশিক অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে। এটার প্রতীক তো এটা, নিশ্চয়ই তোমরা জানো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। একইভাবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার মানে ইউকে ওয়াইয়ের সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করব। আর জেড স্কোয়ার মানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার, একইভাবে এটা কার সাপেক্ষে করতে হবে? জেড এর সাপেক্ষে। তাহলে আমরা দেখো, এই যে আমরা প্রথম এটার মানটা বের করে আমরা কি করব? অনুরূপভাবে বাকি দুটা লিখে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমরা কি বের করব? ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের তাহলে বিষয়টা কি? আমরা কি করব? দেওয়া আছে, আমরা সমাধান করছি। তাহলে দেওয়া আছে ইউ এত, এখানে আমরা এই যে একটা লাইন লিখতে পারি যে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরকরণ করে পাই, এটা লিখতে পারি। না লিখলেও চলবে, ওই সাইডে লিখলেও হবে, লিখেও করতে পারি সাইডে লিখলেও চলবে, অথবা এইভাবে ডাইরেক্ট লিখলেই হবে যে এই যে এইভাবে ডাই বাই ডাই এক্স বা ডেল বাই ডেল এক্স, যে যেভাবেই বলি না কেন, এই যে আমরা উভয় পাশে ডাই ডেল বাই ডেল এক্স নিলাম, নিয়ে যেভাবে লিখতে পারি, এটা একটু থার্ড ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ পাওয়ার, এই তো এইভাবেও লিখতে পারি। অথবা ওই যে বাক্য লিখতে পারি যে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আচ্ছা, এখন দেখো এই পাশে আসতেছে কি আমাদের? বা দিয়ে আমরা কি লিখব? ডাই ইউ বাই ডাই এক্স বা ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান। এইখানে যে জিনিসটা আমাদের দেখবে যে সব সময় অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, সেটা কি? এখানে দেখো সূচক আকারে আছে, তাই না? পাওয়ারটা আমাদের কত? মাইনাস হাফ। এখানে করতেছি আমরা এক্সের সাপেক্ষে, এক্স কিন্তু এই যে পাওয়ারের পার্টটার মধ্যে কিন্তু আছে। দেখো এক্স যেহেতু অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ, তার মানে এক্সটাকেই করব যেহেতু এক্সের সাপেক্ষে করছি, আর বাকি দুটা কিন্তু ধ্রুবক হিসাবে থাকবে। কিন্তু এখানে যেহেতু সূচক আকারে এই যে এই টার্মটা আছে, তার মানে এখান থেকে কিন্তু আমাকে এই পুরাটা একটা টার্ম হিসাবে ধরে, এখান থেকে জিনিসটা আমি তোমাদের পরে বুঝাচ্ছি কি আসবে সেটা আগে লিখি। দেখো
এটা খেয়াল করবে, এটা যদি বুঝো তাহলে ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল স্কয়ার জেড ইউ বাই ডেল জেড স্কোয়ার অনুরূপভাবে বুঝতে পারবে। এটা আমি পরে ভেঙে বুঝাচ্ছি, আগে এটা একবারে কত আসে এটা লিখছি। দেখো প্রথমে এটাকে আমরা এই এর সাথে তুলনা করব, যে এক্স টু দি পাওয়ার এন আছে আমার কাছে, তো এক্স টু দি পাওয়ার এন, এক্স এখানে কিন্তু এই যে এইটা এই বড়টা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ কত হয় নিশ্চয়ই জানো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে এন এখানে আমাদের কিন্তু মাইনাস হাফ, তাহলে আমাদের কি আসবে মাইনাস হাফ মানে এন আসলো। তারপরে কি লিখি আমরা, এক্স টু দি পাওয়ার এন এর এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে পাওয়ার থেকে একটা কমে যায়, তার মানে এখানে আমাদের পাওয়ার থেকে এক্সের এক্স টু দি পাওয়ার এন এ যদি এক্সের পাওয়ারটা এন মাইনাস ওয়ান লেখো, তাহলে এখানে কিন্তু এক্স আমার কিন্তু এই পুরোটা, তার মানে আমাকে লিখতে হতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার থেকে এক কম মানে মাইনাস হাফ মাইনাস ওয়ান, তার মানে কি থাকে মাইনাস থ্রি বাই টু। এটা কিন্তু আমি এক্স টু দি পাওয়ার এন এর সাথে তুলনা করে কাজটা করলাম, কিন্তু আমার তো আসলে এটা এক্স টু দি পাওয়ার এন এখানে না, এখানে পুরো একটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এই ভিতরটাকে আবার আমরা মনে মনে অন্তরীকরণ করে যে রেজাল্টটা আসবে সেটা দিয়ে গুণ করে দিব। এটাই তো অন্তরীকরণের সিস্টেম। এখন এটা কেন গুণ আসছে সেটা আমি ছোট করে দেখাবো, এটা আগে দেখো। তাহলে আবার ভিতরটাকে যদি আমি মনে মনে করতে যাই, তাহলে এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি তার মানে কি এক্স স্কোয়ারেই করা যাবে আর বাকিগুলো কিন্তু জিরো আসবে, কারণ এটা কিন্তু আংশিক অন্তরীকরণ। হ্যাঁ তাহলে আমার ইন্টু কী আসবে এক্স স্কোয়ারে করলে টু এক্স, তার মানে এখানে আমাদের আসতেছে দেখো টু টু কাটা, তার মানে আমার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু। আচ্ছা এটা কিন্তু আমি শেষে বুঝিয়ে দিব যে এই যে টু এক্স আসলো কিভাবে, বা এটা যদি কেউ কম বুঝে থাকো এটা আমি এটা শেষ করি, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার মানে এই এইটাকে আবার অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে আংশিক, এটা করা শেষ হলে পরে অনুরূপভাবে তো বাকি দুটা লিখবো, এই জন্য এটা ভালো করে বুঝো, পরে আমি এই যে এটা দেখাবো, কেউ এটা এক এক একবারে করতে অসুবিধা হওয়ার তো কথা নাই, যে আমি যে করলাম প্রথমে এটাকে এক্সের সাথে তুলনা করে এক্স টু দি পাওয়ার এন করে আমরা করলাম, আর না বুঝলে ওটাকে আবার আরেকভাবেও করা যায়, তো ওইভাবে করলে অঙ্ক বড় হবে, কিন্তু তোমাদের শিখার জন্য আমি দেখাই দিব পরে। আচ্ছা এইটাকে আবার এক্সের সাপেক্ষে আবার করব অন্ত, তাহলে কি করব একবারে লিখব ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, মানে কি আরেকবার করতেছি এক্স এক্সের সাপেক্ষে, তার মানে বাম পাশে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার হয়ে গেল, আর ডান পাশে কি হচ্ছে আমাদের কিন্তু দেখো আমরা এই যে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিই, মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস থ্রি বাই টু, থার্ড ব্র্যাকেট লিখে নিলাম। আচ্ছা এটা তাহলে কি দেখো গুণের সূত্র, কারণ কেন গুণের সূত্র হচ্ছে ইউভি, কেন আমি এক্সের সাপেক্ষে করছি, এখানে কিন্তু দেখো একটা এক্স চলক আছে ইন গুণ আকারে এক্স ইন্টু এটা, তাহলে এটা গুণ, গুণের সূত্র তো অবশ্যই জানো প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশন ধরে করা, তাহলে প্রথম ফাংশন মনে করো আমি যদি এক্সকে ধরি তার মানে আমার মাইনাস এক্সকে প্রথম ফাংশন ধরলাম, আচ্ছা ধরার পরে কি আসতেছে ওই দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ করলে দেখো একটু আগে যেটা করছি এভাবেই ঠিক করব, এটাকেও এক্স টু দি পাওয়ার এন এর সাথে তুলনা করব, তাহলে কি আসবে দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ কি আসবে, আর যদি না বুঝো এভাবে লিখে নিবে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস, সূত্রটা লিখে নিচ্ছি প্রথম ফাংশন ইন্টু ডেল বাই ডেল এক্স দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু
डेल बाय डेल एक्स प्रथम फंक्शन मैं माइनस एक्स एन कि आसे देखो जे काजटा कि हबे बोलो ए माइनस एक्स एक्स टू दि पावर एन एखे एन किन्तु आमार माइनस थ्री बाई टू तार माने एन सामने आसलो माइनस थ्री बाई टू एखन पावर थेके एकटा कमे गेल कमले कि थाकलो एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर पावर थेके एक कम माने माइनस थ्री बाई टू माइनस वन माने माइनस फाइव बाई टू एटा एकेबारे लिखे फेललाम एक बारे लिखले कि हलो माइनस फाइव बाई टू लिखलाम एखन सेई आगेर লাইনটার মতো প্রথম যে অন্তরীকরণ করলাম তখন কি ওই যে ভিতরটাকে আবার করব করলে কি আসবে এখান থেকেও একটা টু এক্স আসবে আর বাকিগুলো জিরো হবে ওয়াই স্কোয়ার জে স্কোয়ারে আংশিক করলে কি জিরো আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি থাকে টু টু কাটা মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার माइनस फाइव बाई टू তাহলে কি প্রথম ফাংশন এটা এটা কিন্তু প্রথম পার্টটাতে কিন্তু আমাদের এই মানটা আসলো তাই না আচ্ছা দ্বিতীয় পার্টে তাকাই দ্বিতীয় পার্টটা কি আছে প্লাস একটু উপরে লিখি দ্বিতীয় পার্টে দেখো এটা মুছে ফেললাম এই দেখো দ্বিতীয় পার্টের এই যে এটার থেকে কি পাবো এটা তো থাকবে এখান থেকে মাইনাস এক্স এর অন্তরীকরণ হইলো মাইনাস ওয়ান আসবে তার মানে এটা প্লাসের সাথে মাইনাস গুণ করে মাইনাস সামনে লিখে ফেলবো তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে আমি উপরে লিখছি দেখো থ্রি এক্স স্কোয়ার প্রথম পার্টটা আবার লিখছি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার ফাইভ বাই টু মাইনাস আর এই যে দ্বিতীয় পার্টতে আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস থ্রি বাই টু ওই যে মাইনাস এক্সকে এক্সের অন্তরীকরণ মাইনাস ওয়ান এখন আমাদের আসবে এই জিনিসটা আচ্ছা এইখানে একটু কাজ করে রাখতে পারি দেখো এই দুইটার থেকে কিন্তু একটা জিনিস আমরা কমন নিয়ে রাখতে পারি কাজের সুবিধার্থে কারণ আমাদের ওই যে অনুরূপভাবে যখন লিখব ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ওইগুলা যদি আমরা করতে যাই এই যে এক্সের যেমন দুইবার করলাম অন্তরীকরণ ওটা করতে গেলে অনেক সময় লেগে যাবে এই জন্য অনুরূপভাবে বাকি দুইটা বের করার সুবিধার্থে আমাদের এখান থেকে কমন নিব আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ফাইভ বাই টু কমন নিব আচ্ছা তাহলে মাইনাস ফাইভ বাই টু কমন নিলে প্রথম পার্টে কি থাকবে প্রথম পার্টে দেখো থ্রি এক্স স্কোয়ার রইল ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পার্টে দেখো মাইনাস কি থাকবে দেখো তুমি কিন্তু মাইনাস ফাইভ বাই টু কমন নিছো আর তোমার ওইখানে আছে মাইনাস থ্রি বাই টু তাহলে কি আর একটা থাকবে না দেখো একটা থাকবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই একটা থাকবে কীভাবে বুঝলে একটা কেউ যদি কমও বুঝো তার মানে কি তুমি এই এই দুইটা যদি আবার গুণ করে দেখো থ্রি বাই টু পাওয়া যাবে এই যে এটার পাওয়ার ওয়ান আর মাইনাস ফাইভ বাই টু পাওয়ার ওয়ান যদি যোগ করি আমরা সূচকের নিয়মে তাহলে প্লাস ওয়ান হবে তাহলে মাইনাস থ্রি বাই টু থাকবে ঠিক আছে আমার মনে হয় বুঝতে অসুবিধা হয় নাই এটা কেন করতেছি অনুরূপভাবে বাকি দুইটার মান বের করার সুবিধার্থে এখন আমি এইটুকু রেখে যদি বাকি দুইটার অনুরূপভাবে বের করি তাহলে কিন্তু একটু হজবরল হয়ে যাবে তাহলে এই যে এইটা আসলো এখন দেখো আমি যে কমন নিলাম মাইনাস ফাইভ বাই টু আর ভিতরে একটু ক্যালকুলেশন করি এখানে কত থাকে দেখো ভিতরে থ্রি এক্স স্কোয়ার মাইনাস তার মানে সমান সমান আমাদের বাইরে হলো কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ফাইভ বাই টু
তাহলে ভিতরে কি থাকবে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে থ্রি এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার গেল, তাহলে টু এক্স স্কোয়ার থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু এর সাথে কি গুণ আকারে থাকতেছে, টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। মনে করো এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন একটা জিনিস দেখো, অনুরূপভাবে আমি যখন লিখব একটা এই জিনিসটাকে বেস হিসাবে ধরবা, যে এটাকে ভিত্তি হিসাবে চিন্তা করবা, দেখো এটা এটা তো কমন থাকবেই, বাকি দুইটা আমরা ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল জে স্কোয়ার, সেখানে কিন্তু এই যে কমন নিলাম এই কারণেই, যে এই জিনিসটা তিনটার মধ্যেই কমন থাকবে। তোমাদের কারো কিউরিওসিটি থাকলে এটার মতো করে দেখবে, যে আমি এখন যে অনুরূপভাবে যে রেজাল্টটা লিখব সেটাই আসবে। এখন আমরা কেন এই সংক্ষিপ্ত আকারে যাচ্ছি, আমাদের সময় বাঁচানোর জন্য। তাহলে দেখো ওয়াই স্কোয়ারের যখন আমরা কাজটা করব তখন কি হবে, এক্স স্কোয়ারের যদি এইটা হয়, একটু একটু এটার দিকে তাকাবে, এটা কিন্তু মনে রাখবা, এই যে কমন আকারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ফাইভ বাই টু জে, এটা কমন তিনটার মধ্যেই থাকবে। এইখানে তোমাদের একটু খেয়াল করতে হবে, দেখো এখানে এক্স স্কোয়ার মানে এক্স এর সাপেক্ষে দুইবার করে কিন্তু দেখো টু এক্স স্কোয়ার পাইছ, আর বাকি দুইটা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রইল। এখন তাহলে ওয়াই ওয়াইয়ের সাপেক্ষে যখন দুইবার করব অবশ্যই এখানে আসবে টু ওয়াই স্কোয়ার, আর এখানে কি আসবে, সাইক্লিক অর্ডারে যদি ঘুরো এক্স, এখানে দেখো সাইক্লিক অর্ডারে এক্স এর পরে কিন্তু ওয়াই আছে, ওয়াইয়ের পরে জেড আছে। হ্যাঁ, তাহলে যখন আমরা এটা লিখবো অনুরূপভাবে, অনুরূপভাবে পাই ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, দেখো এই যে আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কিন্তু কমন অবশ্যই থাকবে, আর ওইটা আমি কি ব্র্যাকেটের মধ্যে কি লিখছি, দেখো টু ওয়াই স্কোয়ার লিখলাম, তাহলে ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর সাপেক্ষে দুইবার করার জন্য টু ওয়াই স্কোয়ার আসলো, আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে দুইবার করার সাথে মিলিয়ে দেখতেছি, হ্যাঁ অনুরূপভাবে, এই জন্যই তো অনুরূপভাব কথাটা লিখলাম। এরপরে দেখো ওই এক্স এর দুইবার করার পরে সাইক্লিক অর্ডারে কিন্তু দেখো এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড ছিল, তাহলে আমরা এখানে ওয়াই এর সাপেক্ষে দুইবার করে টু ওয়াই স্কোয়ার লিখলাম, ওয়াই এর পরে কে আসবে, জেড, তাহলে পরে হবে কি জেড স্কোয়ার, পরে কি হবে এক্স স্কোয়ার। তাহলে এবার আমাদের তাহলে দেখো যদি বুঝে থাকি আমরা, তাহলে জেড স্কোয়ারের জন্য দুইবার অন্তরীকরণ করলে জেড এর সাপেক্ষে এটারও কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার মাইনাস ফাইভ বাই টু কমন, ভিতরে কি আসবে দেখো একইভাবে টু জেড স্কোয়ার, যেহেতু দুইবার অন্তরীকরণ জেড এর সাপেক্ষে একইভাবে দেখো প্রথমে টু জেড স্কোয়ার লিখলাম, আচ্ছা সাইক্লিক অর্ডারে জেড এর পরে কে, জেড এর পরে এক্স, তার মানে আসবে মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা কি বাকি রইল মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এটাকে যখন এক নাম্বার দিলাম, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ারকে দুই নং দাও, আর ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ারকে তিন নং দাও, এখন এই তিনটা যোগ করে দেখো কত আসে। তাহলে এখন আমাদের এখানে কি লিখব, ওয়ান প্লাস টু প্লাস থ্রি, মানে এক নং দুই নং তিন নং যোগ করে ইমপ্লাইজ মানে পাই আমরা কি পাবো, দেখো বাম পাশে আমাদের আসবে কি, বাম পাশে আসবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার। আচ্ছা ডান পাশে দেখো একটা জিনিস কিন্তু কমন নিয়ে ফেলতে পারি, কি জিনিসটা কমন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার মাইনাস ফাইভ বাই টু, আচ্ছা তাহলে এই যে আমাদের কমন আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ফাইভ বাই টু কমন নিলাম, আচ্ছা ভিতরের পোর্শনে কি আসতেছে দেখো, প্রথমটাই ছিল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এগুলা তিনটা যোগ করো, এই যে তিনটা,
আর দ্বিতীয়টায় টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর তৃতীয়টায় টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো এগুলা সব ক্যান্সেল হয়ে যায়, জিরো হয়। টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপর দ্বিতীয় পার্টে কি আমাদের টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তৃতীয় পার্টে কি, তৃতীয় পার্টে হলো এই যে এটা টু জেড স্কোয়ার প্লাস এটা আমি এখানে লিখে ফেললাম। এখন দেখো সব ক্যান্সেল, এই যে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে দুইটা বিয়োগ দুইটা, আরেকটা প্লাস টু এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল, জেড 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 ক্যান্সেল, দেখছো? আচ্ছা তাহলে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার মাইনাস 5/2 ইন্টু জিরো, তার মানে জিরো, এটা প্রমাণিত। দেখো সহজ, কিন্তু কিন্তু এই সহজের মধ্যেও কিন্তু একটু 19-20 হয়ে যায়, সেটা যেন না ভুল হয় তোমাদের। এখন আমি যেটা বলতেছিলাম, ওই যে প্রথম যে আমি এই জিনিসটা একটু বুঝাই, ডাই বাই ডাই এক্স ইউ সমান সমান ওই যে ডাই বাই ডাই এক্স, এটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার ছিল মাইনাস হাফ, এই যে এটা আমি এক এটা কিন্তু মুখে মুখে করেছিলাম। আর এটা যদি আমি একটু বড় করে করতে যাই তাহলে কি করব, এই যে দেখো এখন আমি এই যে পাওয়ারের যার পাওয়ার ওইটাকে আমরা একটা অন্য একটা প্রতীক ধরবো, একটা যে কোনো একটা ইয়ে দিয়ে লেটার দিয়ে ধরি। তাহলে দেখো যদি আমরা এ ধরে নেই, এ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ধরো ধরে নিলাম, তাহলে জিনিসটা ছোট হয়ে গেল, তাই না? এখন আমার এই মূল জায়গায় দেখো যদি ধরি, তাহলে আমাদের কি মূল জায়গায় এই জিনিসটা পাচ্ছে, আমরা যদি উভয় পাশে শুরুতে যদি ধরি পরে কাজটা করি, তাহলে ইউ সমান ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো দেওয়াই আছে তাই না, এটার বদলে আমরা এ ধরে নিলাম এই পার্টটাকে। তাহলে আমি এখন মানটা এ ধরার পরে আমাদের এটা আমরা সাইডের নোট দিতে পারি, ধরি এ সমান এরকম করলাম দুইটা পার্ট হিসাবে। আচ্ছা এখন আমি আগে লিখে নিয়েছি, তোমাদের ওই যদি কেউ ওইভাবে করতে চাও তাহলে সাইডে এ ধরে মানে দুইটা পার্ট করব, বাম পাশে এটাকে রাখবো, ডান পাশে এ যে ধরলাম ওটাকে রাখবো। এখন আমি যদি ইউ সমান কী লিখবো, এ ধরার পরে এ বসায় দিলাম, এর উপরে পাওয়ার হাফ হইল। এখন আমি যেহেতু দেখো এই যে লেখাটা লিখলাম, এটা যদি একটা লেটার, এখানে আমি এটা এটাকে ধরো আমরা যদি চলক হিসেবে ভাবি, আমরা সাধারণত কি বুঝি কে কার ফাংশন, ডান পাশে যে থাকে সেটার ফাংশন, এই যে যেমন আমরা লিখি না ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এর ডান পাশে থাকে তাই না, এখানে ফাংশন এক্সের ফাংশন ওয়াইটা কার ফাংশন এক্সের, তাই তো? এখন এই এইটা লাইনে কে কার ফাংশন, অবশ্যই এটা এটার ইউটা কার ফাংশন, এর ফাংশন, যেহেতু এর ডান পাশে, তার মানে এখানে যখন কাজটা করব আমাদের কিন্তু এখান থেকে মান বের করতে হবে, যেটা এখানে কি এই যে ওয়াই ইকুয়াল টু যে ফাংশন অফ এক্স লিখি, এখানে দুইটা চলক আছে তাই না, একটা ওয়াই আর একটা এক্স, এক্সটা হচ্ছে অনির্ভরশীল আর ওয়াইটা কিন্তু নির্ভরশীল, সেই জন্যই কিন্তু আমরা কিন্তু ওয়াইকে এক্সের ফাংশন বলতেছি, কারণ ওয়াইটা এক্সের উপরে নির্ভরশীল। বা আরেকটু কথা, এটা অধীন চলক স্বাধীন চলক, আর একটু সুন্দর করে বললাম, তাহলে এক্সটা কিন্তু স্বাধীন চলক, এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় বিধায় কিন্তু আমরা ওয়াইকে এক্সের ফাংশন বলি, তাহলে এক্সটা অবশ্যই স্বাধীন আর ওয়াইটা অধীন, তার মানে ডান পাশে যে আছে সে কিন্তু স্বাধীন, তার মানে ইউ সমান যে এ ধরার ফলে আমাদের কি এটা চলক হিসাবে আমি বলছি, এখানে আমরা চিন্তা করি। আচ্ছা তাহলে এখানে চলক হিসাবে চিন্তা করলে এটা তাহলে স্বাধীন আর ইউটা অধীন,
তাহলে ইউটা কার ফাংশন এর, তাহলে আমরা কি করি, আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা হলো স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে স্বাধীন চলক আমার এখানে এ, তাহলে আমাকে এই পার্টে ডাই ইউ বাই ডাই এ বা ডেল ইউ বাই ডেল এ মানে এর সাপেক্ষে করতে হবে। করে এই যে এটা তো আমরা সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন, সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে আমি এর সাপেক্ষে করলে এটাকে এক্স এক্স টু দি পাওয়ার এন এর সাথে তুলনা তো করতেই হবে। তাহলে এখানে আসতেছে হাফ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস সি বাই টু, ওই যে এন মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ মাইনাস ওয়ান। এখন এইটা কিন্তু আমার এইটুকু রেজাল্ট আসলো, ঠিক আছে। তাহলে আমার এইখানে আবার তাকাও, দেখো এই যে এইভাবে ধরে অঙ্ক করলে কিন্তু বেশি বড় হবে, তার প্রমাণ দেখো। তাহলে এইটা কিন্তু কাজ শেষ হলো না আমার, কিন্তু এটা কিন্তু আমার ধরার জন্য এরকম হয়েছে যে এ ধরে নিছিলাম। এখন এ যে ধরছো এখান থেকেও কিন্তু তিন তোমাকে মান বের করতে হবে, তিনটা ডাই এ বাই ডাই এক্স। কেন এখানে যে তুমি প্রতীকটা যে ধরলে তখন কিন্তু এটা এই ডান পাশে কে কে আছে, এক্স ওয়াই জেড, তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে কি যে এটা এক্স ওয়াই জেড এর ফাংশন। ওই যে একটু আগে যা বললাম, ডান পাশে যে চলকগুলো থাকবে তার বাম পাশটা হবে তার ফাংশন। তাহলে এখানে অবশ্যই অধীন চলক হচ্ছে কে এ, আর স্বাধীন চলক তিনটা কিন্তু এক্স ওয়াই জেড, তার মানে এটা যেহেতু আংশিক আমাদের আলাদা আলাদা ওই স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথমে আমি এক্সের সাপেক্ষে করলে মান বেরোবে ডাই এ বাই ডাই এক্স সমান টু এক্স বেরোবে, এগুলো তো জিরো হয়ে যাবে যেহেতু আংশিক। পরে আমাদের প্রয়োজনের সাথে ডাই এ বাই ডাই ওয়াই এভাবে বের করতে হবে, এই ক্ষেত্রে শুধু একটা মান বের করলাম। কেন আমাদের কিন্তু প্রথম পার্টটা কিন্তু আমাদের ডাই ইউ বাই ডাই এক্স এর মান বের করবো, তাই না? তাই তো করেছিলাম ওইটা দেখানোর জন্যই, কিন্তু এই জন্য আমরা ওয়াই জেড এর মান আর বের করলাম না। এখন দেখো ডাই এ বাই ডাই এক্স কিন্তু আমার মূল ইয়েটা উদ্দেশ্য, তাহলে এইটা সমান আমার আমার কিন্তু মানগুলো এর মাধ্যমে আসছে, তাই না? তাহলে এইটা সমান আমি এইভাবে লিখতে পারি, চেইন রুলে লিখতে পারি ডাই ইউ বাই ডাই এ ইন্টু ডাই এ বাই ডাই এক্স। এটা একে তো চেইন রুলের মাধ্যমে, আরেকটা না বুঝলে হয় যে দেখো মূল এই যে এ যেহেতু ছিল এ এখানে আন এ, যে দেখো ক্যান্সেল করলে কিন্তু ডাই ইউ বাই ডাই এক্সই থাকে, তার মানে দুই পাশটা সমতা আছে। এখন আমার মানগুলো আমরা বসিয়ে দিব, দেখো ডাই ইউ বাই ডাই এ কত বেরিয়েছে, মাইনাস হাফ এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু, আর ডাই এ বাই ডাই এক্স কিন্তু টু এক্স। এখন এ তো আমার ছিল না, এ কাকে ধরলাম, এ ধরলাম এই মানটা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস থ্রি বাই টু ইন্টু টু এক্স। এই যে দেখো আমি যে মনে মনে বা মুখে মুখে করেছিলাম ডাই ইউ বাই ডাই এক্স এর মানটা দেখো মিললো, দেখতেছ এই যে এতগুলো কাজ করা, এই জন্যই ওইখানেই সহজ একটু খেয়াল করে করলেই হবে, এই যে এত লাইন করাটা সময় যাবে। যাই হোক, আমার মনে হয় একটু ক্লিয়ার হয়েছ, একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। তাহলে এইটা এই সমস্যার সমাধানটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটা প্র্যাকটিস করবে। আচ্ছা এইবার দেখো আরেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করি, সেটা সেটা কি দেখো এক্স স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস ইউ প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস ইউ প্লাস জেড স্কোয়ার সি স্কোয়ার প্লাস ইউ, সি স্কোয়ার প্লাস ইউ সমান ওয়ান, এইটা দেওয়া আছে, মানে এটা এরকম এটা দেওয়া আছে বা শর্ত যাই বলি। এইটা যদি হয় তবে দেখাও যে একটা প্রশ্নটা এরকম দেখাও যে ইউ এক্স স্কোয়ার ইউ এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস
यू वाई स्क्वायर प्लस यू जेड स्क्वायर समान समान टू एक्स यू एक्स प्लस वाई प्लस जेड इंटू यू जेड क्वेश्चन बड़ो हबे अवश्य किन्तु जे बुझते किन्तु असुविधा हार कथा ना आमी करब। अच्छा देखो आगे पार्ट पार्ट जिनिसटा बुझो। देखो ये प्रतीकटा कि बुझाच्छे यू एक्स स्क्वायर माने कि यू एक्स एर आगे प्रथम क्लासे किन्तु बोलेछि जे जेमन धरो आमरा एफ एक्स एफ एक्स बुझते हबे ফাংশনটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা। তাহলে ইউ এক্স মানে যদি আমরা প্রতীকে লিখতে যাই তাহলে আমার ইউ এক্সটা কিন্তু এইটা ইউ এক্স সমান আংশিক অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে। এই যে দেখো ইউ এই যে এইটা আর এইটা কিন্তু একই জিনিস। ইউ এক্স সমান কি লিখলাম ডেল বাই ডেল এক্স ইউ স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে তার মানে কি একটু এই যে আগের অঙ্কটায় কি ছিল ডাই স্কোয়ার ইউ বাই ডাই এক্স স্কোয়ার এটা মানেই কিন্তু ইউ এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে এইখান এইটা দিয়ে কি বোঝাচ্ছে আমাদের তাহলে এটা আগে বুঝতে হবে পার্ট বাই পার্ট। আমার তাহলে প্রথমটা বলতেছে আমাদের কত কয় মানে কি করতে হবে। আচ্ছা ইউ এক্স এটা কিন্তু কি বলতেছি ডাই বাই ডাই এক্স ইউ তাই না। আচ্ছা তাহলে ইউ এক্স স্কোয়ার এটা কিন্তু ইউ স্কোয়ার মানে কি এর উপরে স্কোয়ার এটা কি বুঝার মধ্যে ইয়ে দুইবার অন্তরীকরণ না কিন্তু আবার একটু বুঝতে চেষ্টা করো। ইউ এক্স স্কোয়ার বলতে ইউ এক্স কাকে বলতেছি ডাই বাই ডাই এক্স ইউ তাহলে ইউ এক্স মানে কি ইউ এক্স স্কোয়ার এই যে ইউ এক্স স্কোয়ার তার মানে তাহলে কি লিখবো আমরা ডাই বাই ডাই এক্স প্রত্যেকটা বুঝি তারপরে আমাদের ওইভাবে কাজটা করতে হবে তার মানে ইউ এক্স এর বদলে লিখলাম ডাই বাই ডাই এক্স ইউ তার স্কোয়ার তার মানে তার উপরে স্কোয়ার। দুইটা জিনিসের পার্থক্য আছে দেখো এইটার স্কোয়ার মানে কিন্তু এটাকে এমনি লিখলে হবে না ডাই স্কোয়ার ইউ বাই ডাই এক্স স্কোয়ার হবে না এটা কিন্তু তা না এটাকে তুমি বললে বলতে পারো ডাই ইউ বাই ডাই এক্স হোল স্কোয়ার তার মানে স্কোয়ার উঠিয়ে দিয়ে এটা লিখলে হবে না যে ডাই স্কোয়ার ইউ বাই ডাই এক্স স্কোয়ার এই এটার এটার অর্থ কি বোঝায় যে দুইবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আর এর অর্থ স্কোয়ার মানে কিন্তু ডাই ইউ বাই ডাই এক্স কিন্তু দুইবার গুণ। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস তাহলে প্রাথমিকভাবে কার কার মান তাহলে বের করতে হইতেছে প্রথমে তো ইউ এক্স আগে আমাদের দরকার তার যে রেজাল্টটা আসবে তার স্কোয়ার পরে করব ঠিক আছে। ইউ এক্স মানে ডাই ইউ বাই ডাই এক্স ইউ ওয়াই মানে ডাই ইউ বাই ডাই ওয়াই আর ইউ জেড মানে ডাই জেড ইউ বাই ডাই জেড আর এগুলো তো একইভাবে তো বুঝতে পারছো এখানে তো যে টার্মটা আছে এটা তো বোঝাই যায়। এখন আমাদের প্রথমে আমাদের কিন্তু ডাই ইউ বাই ডাই এক্সের মানটা বের করতে হবে মানে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা সেটা ইউ যেহেতু দেখো ইউর ইউ ইউ এক্স বলতে ডাই ইউ বাই ডাই এক্স এটা এখন আমার কিন্তু দেখো যে মানটা দেওয়া এখানে ইউটা কিন্তু দেখো কোথায় কোথায় ইউ আছে প্রত্যেকটা টার্মে আছে কিন্তু সে কিন্তু নিচে এবং তার সাথে আরেকটা রাশি যোগ আকারে আছে তার মানে দেখো তার মানে আমাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ইউর ইউর থেকে ডাই ইউ বাই ডাই এক্স বের করতে হবে। অন্য অঙ্ক তো কিন্তু ইউ সমান দেওয়া একটা ইয়ে ফাংশনটা দেওয়া থাকতো ইউর মান একটু একটু আগে সমস্যাটা যে করলাম তখন তো বের করা ইজি এখন কিন্তু ঠিক ইজি না কিন্তু ওইখান থেকে বের করে আনতে হবে এই জন্য মূল কথাটা আমাকে বুঝতে হবে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এই যে যেটা দেওয়া আছে তাকে ওয়াইয়ের সাপেক্ষে করব সেখান থেকে তাকে জেডের সাপেক্ষে করব সেখান থেকে আমরা ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড বের করব। আমি এখন দেখো এই যে দেওয়া আছে পার্টটা এটাকে আমরা কি করব দেওয়া আছে লিখলাম এখন প্রথমে আমরা ইউ এক্স বের করার জন্য
এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এই পুরাটাকে, কারণ এখানে তো তুমি আমরা কি করব, এই পার্ট তিনটা কিন্তু যোগ আকারে আছে, এখানতে তো একটা পার্টকে আলাদা ইচ্ছা থাকলেও করতে পারবো না। তার মানে এখন আমি যদি বলবো উভয় পাশে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, তাহলে আমাদের জিনিসটা এরকম আসবে না। দেখো উভয় পাশে ওই লিখাটা লিখেও করতে পারি, অথবা আমরা এইভাবে প্রতীক দেওয়া করলেও বোঝা যাবে এক্সের সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করতেছি উভয় পাশে, তাহলে এইভাবে লিখে নিব। এটাও কিন্তু ভালো করে এক্সের সাপেক্ষেটা বুঝি যদি আমরা, বা তোমরা বুঝো, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যখন করব ওই যে ইউ জেড আসবে, যে ইউ জেডের সাপেক্ষে যখন করব ইউ জেড, ওয়াইয়ের সাপেক্ষে ইউ ওয়াই, তাহলে ওইগুলো বুঝতে পারবে। এখন আমরা কিন্তু ইউ এক্স বের করার জন্যই কিন্তু কি করলাম, এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি এই যে দেওয়া আছে ওই অংশটার উভয় পাশে, মানে এই এই শর্তটার উভয় পাশে করলাম। এখন দেখো আমি যদি এটাকে, এটা এটা এই পার্টটা ভালো করে বুঝায় দিয়ে অনুরূপভাবে বাকি দুইটা তোমাদের কাজ হিসাবে থাকবে, হয়তো বাড়ির কাজ, না হলে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। এখন দেখো আমি ডাই বাই ডাই এক্স, আমার মূল উদ্দেশ্য কিন্তু ইউ এক্স আনা, ইউ এক্স মানে ডাই ইউ বাই ডাই এক্স আনা। ইউ কিন্তু প্রত্যেকটা টার্মের মধ্যে আছে, মানে ইউটাকেই তো আমরা এক্সের সাপেক্ষে করার জন্যই কিন্তু আমরা এই যে এত কাজ করতে হবে, তাই না, ইউ এক্স বের করার জন্যই। তাই জন্য এক্স মানে এক্সের সাপেক্ষে ইউকে করা, ইউ প্রত্যেকটার মধ্যেই আছে, তার মানে কারোই বাদ দেওয়া যাবে না। এই জন্য দেখো আমি তিনটা পার্ট করে এমনি লিখতে পারি, ডাই বাই ডাই এক্স, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ইউ, কারণ এখানে ইউ আছে, ইউকে করার জন্যই তো ডাই বাই ডাই এক্স, প্লাস দেখো ডাই বাই ডাই এক্স ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ইউ। আচ্ছা তারপরে এই দুইটা পার্টে যদি কথার কথা যে ইউ ধরো নাই অন্য একটা রাশি দেওয়া ছিল, তাহলে কিন্তু এরা ধ্রুবক হিসাবে এটি আর করতাম না এক্সের সাপেক্ষে, কারণ আংশিক করা মানে কি ওয়াই জেড চলক যদিও এখানে এর কিন্তু ধ্রুবক হিসাবে থাকতো, মানে জিরো হইতো, তা তখন আমরা প্রথম পার্টটার কাজ করে ফেলতাম। এখন যেহেতু ইউ রয়ে গেছে এই দুইটার মধ্যে, এরা এরা কিন্তু এখন ওয়াই জেড ধ্রুবক হইলেও এই ইউ যেহেতু আছে এদের, এরা কিন্তু ধ্রুবক হিসাবে এদের ক্যান্সেল করা যাবে না, সুতরাং এটা তিনটারই আংশিক অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে তিনটা আমরা পার্ট এটা ভেঙে লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা আর ডাই বাই ডাই এক্স ওয়ান, মানে ডান পাশে আমার কিন্তু ওয়ান আছে। এখন দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে ওয়াই জেড এর যে সাপেক্ষে যখন ইউ ওয়াই ইউ জেড বের করবো বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা এবার আসো দেখো প্রথম পার্টের দিকে একটু তাকাও, এক্সের সাপেক্ষে করতেছি, এখানে দেখো এক্সের সাপেক্ষে এক্স কিন্তু এখানে আছে, তাই না, তাহলে এক্স এখানে আছে, তাহলে এইটাকে আমরা দেখো, এবং এখানে কিন্তু ইউটা, ইউটাও কিন্তু একটা চলক হিসাবে ধরতে হবে, কারণ ইউ এক্স বের করার জন্যে, তাহলে এখানে কিন্তু আমরা দেখো একটা ইউ ভাগের সূত্র পড়লো, অন্তরীকরণে ভাগের সূত্র। তো ভাগের সূত্রের সূত্রটা কি, এটা হর লব বাই হর, তাই না, তাহলে এইভাবে যদি ভাবো বা ইউ বাই ভি, যে যেভাবে ইয়ে করো ভাগের সূত্রটা দেখো মনে আছে কিনা, তাহলে লিখতেছি আমি দেখো ইমপ্লাইজ, তাহলে আমি লিখতেছি দেখো এ স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার, হোল স্কোয়ার আগেই লিখে ফেললাম কেন, হর স্কোয়ার মানে ভি, যদি ইউ বাই ভি বলো ভি স্কোয়ার লিখলাম, তাহলে আমি এইভাবে বলবো যে ভি ইন্টু মানে নিচেরটা, হর ইন্টু, হর ইন্টু ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার, ভাগের সূত্র এটা, মাইনাস লব ডেল বাই ডেল এক্স হর স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইউ। এই পার্টটা একটু দেখো, এটা ক্যালকুলেশনটা করি,
তারপরে ওই যে সেকেন্ড পার্টটার ক্যালকুলেশনটা ওই পার্ট পার্ট করে দেখাই, নাহলে তো বোর্ড দেখা যাবে না। হ্যাঁ, এই প্রথম পার্টটার কাজটা করতেছি, ওটা পরে প্রথম পার্টটার কাজটা করে দেখাই, দেখো এখান থেকে কি পাবো। প্রথম ক্যালকুলেশন দেখো, উপরে কি স্কোয়ার প্লাস ইউ, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কি 2x, আচ্ছা মাইনাস, এই যে ওইখানে কি এক্স স্কোয়ার ইনটু কি থাকবে দেখো, এখানে কিন্তু এস স্কোয়ার মানে এটা তো ধ্রুবক। হ্যাঁ, তাহলে এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এ স্কোয়ার 0 হয়ে গেল, প্লাস ইউ কে করলে কি আসতেছে, ডাই ইউ বাই ডাই এক্স। আবার কিন্তু উপরের পোর্শনটা শেষ অন্তরিকা, আর নিচে এটা যা আছে তাই লিখলাম হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা এই জিনিসটা হইলো। এখন দ্বিতীয় পার্টে কি ছিল, দ্বিতীয় পার্টটা ছিল দেখো, ডাই বাই ডাই এক্স ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস ইউ, এটা ছিল দ্বিতীয় পার্টটা। এটা এটাও কিন্তু দেখো, ইউটা যেহেতু আমাদের কি চলক হিসাবে ধরতে হচ্ছে, কেন আমাদের ইউ এক্স বের করা মানে ইউটা অবশ্যই চলক, তাহলে ইউ এক্স ইউটা কিন্তু দেখো নিচে আছে, তাহলে এইটাকেও দেখো ভাগের সূত্র চিন্তা করো, নিচে যেহেতু ভাগ হিসাবে যদি সূত্র হয়, ভাগের সূত্র কি এই যে বি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার হইল, তাহলে উপরের এই যে দেখো হর ইন্টু ডি বাই ডিএক্স, আমি লিখে নেই, ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল এক্স এস বি স্কোয়ার প্লাস ইউ, জাস্ট ভাগের সূত্রই করলাম, এখানেও ভাগের সূত্র। আচ্ছা, তার মানে এখানে কি থাকবে, আচ্ছা এই পার্টটা মুছে দিলাম, এখানে কি থাকবে দেখো, বি স্কোয়ার প্লাস ইউ, এটা কিন্তু 0 হয়ে যাবে, কেন আমরা এক্স এর সাপেক্ষে করছি, এখানে কিন্তু ওয়াই স্কোয়ার আছে, ওয়াইটা আংশিকের নিয়মে তো অনেক বলেছি তোমাদের এখানে ধ্রুবক হিসাবে কাজ করবে, তখন ওয়াই রে করা যাবে না মানে 0, তার মানে প্রথম পার্টটা কিন্তু 0 হয়ে গেল, তার মানে দ্বিতীয় পার্টতে কি আসতেছে দেখো, ওয়াই স্কোয়ার এই যে দেখো বি স্কোয়ার 0 হয়ে গেল, বি তো ধ্রুবক, তার প্লাস ডাই ইউ বাই ডাই এক্স, বি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার দেখো। আচ্ছা, অনুরূপভাবে খেয়াল করো তিন নাম্বার পার্টটা কি, ডাই বাই ডাই এক্স জেড স্কোয়ার সি স্কোয়ার প্লাস ইউ, এরও কিন্তু ভাগের সূত্র ফেললে কি আসবে, মাইনাস জেড স্কোয়ার, এটার যদি ওয়াই এরটা যদি মাইনাস ওয়াই স্কোয়ার আসে তাহলে ওইটারও কিন্তু মাইনাস আসবে, এটা কিন্তু তোমরা নিজেরা করে নিবে। আমি কিন্তু অনুরূপভাবে এই মানটাও কিন্তু ডাই বাই ডাই এক্স জেড স্কোয়ার বাই তিন নাম্বার পার্ট, তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু পার্ট পার্ট করে 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 দেখালাম, তোমরা কিন্তু পার্ট পার্ট করবে না, তোমরা ওই যে বুঝলে তো এক লাইনেই করবে, ওই দিয়ে বাম পাশ আর ডান পাশ একসাথেই করবে, তাহলে এটা সমান একইভাবে কিন্তু ভাগের সূত্র ফেলে দেখো, মাইনাস জেড স্কোয়ার ডাই ইউ বাই ডাই এক্স বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি সি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার, এটা আসবে। আর তাহলে এটা কিন্তু পার্ট বাই পার্ট করলাম, তাহলে এটা কোন পাশে ছিল আমাদের, বাম পাশে, তাহলে বাম পাশের এই তিনটা ফলাফলের যোগফল ইকুয়াল টু কিন্তু 0, ডান পাশে কি ছিল, ডাই বাই ডাই এক্স 1, মানে 1 কে অন্তরীকরণ করলে 0, তাহলে এই তিনটা পার্ট একসাথে যোগ করলে কি দাঁড়াবে, আমি এখানে প্রথম পার্টে কি ছিল এই তিনটা যোগ করে দেখো, প্রথম পার্টে ছিল, প্রথম পার্টের উপরে কত ছিল,
প্রথম পার্টের উপরে এরকম ছিল না, এই যে এস কি 2x মাইনাস প্রথম পার্টটা কি ছিল, ডাই বাই ডাই এক্স, আবার একটু দেখো একটু এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ইউ। হ্যাঁ, এটার জন্য আমাদের আসছিল এক্স স্কোয়ার ডাই বাই ডাই ইউ, ডাই এক্স বাই ডাই ইউ, ডাই ইউ বাই ডাই এক্স বাই মাইনাস স্কোয়ার প্লাস ইউ ইন্টু 2x মাইনাস এক্স স্কোয়ার ডাই ইউ বাই ডাই এক্স বাই হোল স্কোয়ার। দেখো এই তিনটা পার্ট যদি যোগ করি, দেখো সবাই মানবে আমি প্রথমটার কে দুইটা পার্টে ভাগ করে নেই। দেখো প্রথমটার যে মান বের করেছিলাম স্কোয়ার প্লাস ইউ ইন্টু 2x মাইনাস এক্স স্কোয়ার ডাই ইউ বাই ডাই এক্স বাই স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার, এইখান থেকে যদি দুইটা পার্ট হিসাবে বের করি তাহলে দেখো প্রথম পার্টটা এই যে দেখো এই স্কোয়ার ইউ 2x বাই স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার, তাহলে এটা বাই এটা যদি করি আমার কিন্তু দেখো থাকে আমাদের 2x বাই স্কোয়ার প্লাস ইউ থাকে, তারপরে মাইনাস কি থাকবে এক্স স্কোয়ার ডাই ইউ বাই ডাই এক্স বাই স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার। দুইটা পার্ট, দুইটা পার্ট করব, প্রথমটার দুইটা পার্ট করার পরে একটু খেয়াল করো সবাই, ওই যে দেখো মাইনাস এক্স স্কোয়ার ডাই ইউ বাই ডাই এক্স স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার, পরে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার ডাই ইউ বাই ডাই এক্স বি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার, পরে কিন্তু মাইনাস জেড স্কোয়ার ডাই ইউ বাই ডাই এক্স সি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার। তার মানে আমি যদি একটা মাইনাস কমন নেই সেকেন্ড পার্টটা, হ্যাঁ আমার কিন্তু এরকম থাকতেছে, দেখো কি থাকতেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ইউ বি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার, এখানে ডাই ইউ বাই ডাই এক্স দেখো কমন নিয়ে রাখলাম, এই যে ইকুয়াল টু জিরো ডান পাশে তোমার জিরো, তার মানে দেখো এই পার্টটা আসবে কিন্তু, এটা আমার মনে হয় না বুঝার কিছু নাই। এখন আমাদের দেখো এই যে এটার সাথে ডাই ইউ বাই ডাই এক্স আমাদের কিন্তু উদ্দেশ্য কিন্তু ইউ এক্স বের করা, ইউ এক্স বের করা মানে ইউ এক্স হোল স্কোয়ার বের একই কথা, ইউ এক্সকে আমরা হোল স্কোয়ার করে দিব, অ্যান্ড ইউ এক্স কিন্তু বের হয় নাই, দেখো ইউ এক্স কিন্তু এর সাথে গুণ আছে এই বড়টা, তাহলে আমরা এখান থেকে ইউ এক্স বা মানে কি ডাই ইউ বাই ডাই এক্স এর মানটা বের করবো। একটু খেয়াল করো সবাই, তাহলে আমার এখান থেকে ডাই ইউ বাই ডাই এক্স এর মান কত আসবে, এই যে এরকম আসবে না, দেখো তোমরা এটাকে যেভাবে যে যার ইচ্ছা যে এটাকে ওই পাশে নিয়ে নাও, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন ডাই বাই এখান থেকে এইরকম আসবে, খেয়াল করো সবাই একটু, এটা বোঝাও কোনো কঠিন না। দেখো ডাই ইউ বাই ডাই এক্স এর মান বের করতেছি, আমার কি আসবে এই যে এইটাকে 2x 2x বাই স্কোয়ার প্লাস ইউ ভাগ করে দিতে হবে কাকে দিয়ে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ইউ হোল স্কোয়ার। এইটাকে আমরা পরে সংক্ষেপ বুঝাবো তোমাদের, তো আজকে এই পর্যন্তই ক্লাস, আগামী ক্লাসে বাকিটা শেষ করে দিব, তোমরা এইটুক ভালো করে আত্মস্থ করো, আমার মনে হয় এটা খুব কঠিন কিছু না, খুবই সহজ, এটা একটু বড় হয় অঙ্কটা তো এটা বিষয় না, যদি বোঝা যায় তাহলে তো সহজ সব কিছুই, তাই না? তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো।